বাগবৰৰ পশ্চিম মন্দিয়া সমবায় সমিতির সভাত মারপিটর ঘটনা সংঘটিত হল। বার্ষিক সাধারণ সভা চলি থকা মুহূর্ততেই প্রচণ্ড মারপিট, দুর্নীতি কেন্দ্রিক আলোচনার মাজতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পূর্বর সঞ্চালক মণ্ডলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করে লগতে সম্পাদক লোকমান হুসেইনের নিযুক্তিক লৈও এই আলোচনা চলিছিল। পূর্বর সভাপতির বিরুদ্ধেই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টির অভিযোগ। আইনাল হকর গুন্ডা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে ভুক্তভোগীয়ে। বাগবৰ আরক্ষীর উপস্থিতির অবশ্যই পরিস্থিতি পরবর্তী সময়সাত নিয়ন্ত্রিত হয়। সভার উপস্থিত আছিল বরপেটা জেলা সমবায় সমিতি সমূহ দুজনক জ্যেষ্ঠ পরিদর্শক। যি কি নহওক, মই প্ৰথমে মই বন্ধুসকলক ধন্যবাদ জনাইছোঁ। আজি আমাৰ 23/9/2024 তাৰিখত পশ্চিম বন্দিয়া সমবায় সমিতিত আমাৰ বছৰেকীয়া সাধাৰণ সভা আছিল। এই সাধাৰণ সভাত আমাৰ সম্পাদকীয় প্ৰতিবেদন পাঠ হোৱাৰ পিছতে আমাৰ কিছুমান মানুহে কিছুমান প্ৰশ্ন সোধাত আমি পশ্চিম বন্দিয়া সমবায় সমিতিৰ এটা অংগীকাৰ হিচাপে আমি সভাপতির অনুমতি লৈ আমি স্পিকারটো লৈ আমি বক্তব্য দিয়ার সময়তে কিছুমান দুষ্টচক্র আহি আমাক পিছফালৰ পৰা আক্রমণ কৰি ধৰে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।